বলেছি যে তোমরা ইনস্টিটিউশনালাইজ কোঅপারেশন, ক্যাপাসিটি বিল্ডিং, ভোকেশনাল ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টে আমরা তাদের সাহায্য চেয়েছি, এবং সেই সাথে আমরা বলেছি যে ইতিমধ্যে শ্রীলঙ্কার অনেক ছেলেমেয়েরা বাংলাদেশের মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিংয়ে আসছে, আমরা উই ওয়েলকাম মোর অফ দ্য স্টুডেন্টস। তাদের এডুকেশন মিনিস্টার বলেছেন যে তারা এখন শ্রীলঙ্কাতে নিউ কারিকুলার তৈরি করছেন, মেইন তাদের অবজেক্টিভ হবে হচ্ছে গিয়ে যে এডুকেশন অ্যান্ড জব ম্যাচ, এমপ্লয়মেন্ট অ্যান্ড এডুকেশনের ম্যাচিংটা কীভাবে ভালো হয় সেটার জন্য তারা চিন্তা ভাবনা করছেন। বলছেন আপনারাও যদি এই ব্যাপারে কোনো বুদ্ধি টুদ্ধি থাকে আমাদের জানাবেন, বাট দিস ইজ রিয়েলি গুড, বলছে যে এই ব্যাপারে তারা যথেষ্ট উদ্যোগ নিয়েছেন। আমরা তাদের কাছে আমাদের শ্রীলঙ্কা প্রিটি গুড ইন নার্সিং এবং হেলথ প্রফেশনালি, আমরা চাইছি যে আমাদের বাংলাদেশি নার্সের ট্রেনিং যাতে তাদের দেশে সুযোগ হয় এবং সেটাতে তারা ঐক্যম। মাননীয় প্রধানমন্ত্রী তাদের বলেছেন যে আমরা যে আমাদের হাই এক্সপার্টিজ ইন দ্য ফিল্ড অব আইসিটি সেইটা তারা আমাদের থেকে গ্রহণ করতে পারে, এবং জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ অন আইসিটি অ্যান্ড রিলেটেড ইন্ডাস্ট্রি সেইটা করলে পরে গ্রেটার কোলাবোরেশনের জন্য আমরা আহ্বান জানিয়েছি। কালচারাল এই কানেক্টিভিটি বাড়ানোর জন্যে মাননীয় প্রধানমন্ত্রী যেটা আমরা আজকে এই এমইউ অন কোঅপারেশন ইন ট্যুরিজম অ্যান্ড এমইউ অন কোস্টাল ক্রুজ শিপিং, শ্রীলঙ্কা ইন ইনভেস্টার সেট আপ ট্যুরিস্ট ফ্যাসিলিটিস এক্সক্লুসিভ ট্যুরিস্ট জোন, এগুলো আলোচিত হয়েছে। কালচারাল এক্সচেঞ্জের জন্য আমরা একটি এমইউ সই করেছি। আমরা আসলে ওদের সাথে ছয়টি এমইউ সই করেছে। কাউন্টার টেরোরিজম নিয়ে তারা বক্তব্য দিয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে আমাদের কাউন্টার টেরোরিজমে উই হ্যাভ ডেভেলপ সাম এক্সপার্টিজ অ্যান্ড উই হ্যাভ জিরো টলারেন্স টু টেরোরিজম, এবং আমরা মনে করি সারা এলাকার জন্য এই ভায়োলেন্ট এক্সট্রিমিজম রেডিকালাইজেশন এইগুলো খুবই মানে খারাপ, এবং উই উইল ওয়ার্ক টুগেদার ইন দিস এরিয়া। তারা লাস্টে তাদের দেশের বম্বিংয়ের কাহিনিটাও তারা সেই সূত্রে বলেছে। তা আমরা বলেছি যে আমরা এই ইস্যুটাকে উই টেক হোল অফ দ্য সোসাইটি অ্যাপ্রোচ, এবং আমরা এই ব্যাপারে যথেষ্ট সফল কাম হয়েছে। ইন্ডিয়ান অশেন ড্রিম অ্যাসোসিয়েশনের আমরা সভাপতি হয়েছি, তারা বলেছেন যে আমরা আপনাদের সাথে এক হয়ে এই ক্ষেত্রে কাজ করতে পারব। আমরা রোহিঙ্গার কাহিনী বলেছি এবং তারা বলছে আমাদের এই ব্যাপারে সহায়তা করবে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গটাবায়া রাজাপাক্সাকে বাংলাদেশ সফরের জন্য আমন্ত্রণ দিয়েছেন, তারাও আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে তাদের দেশ সফরের জন্য অনুরোধ করেছে, এবং আজকের আলোচনাটা খুব ফ্রেন্ডলি অ্যাটমসফিয়ারে হয়েছে। একটি জিনিস মাননীয় প্রধানমন্ত্রী তুলেছেন, বলছেন যে আমরা সবসময় আমাদের প্রোডাক্টগুলো যে বিক্রি করি আমরা অন্যদিকে থাকি, বিদেশের দিকে থাকায় থাকি, বরং আমরা এই সাউথ এশিয়াতে আমাদের এই মার্কেট অ্যাক্সেস, প্রোডাক্টের মার্কেট অ্যাক্সেস যদি আমরা বাড়াতে পারি নিজেদের মধ্যে উইথিন দিস রিজিয়নাল ট্রেডটা আমরা বাড়াতে, তাহলে অন্যদিকে আমাদের তাকাতে হবে না। এবং তারা ওনার এই আপনার এই প্রিন্সিপাল উপর খুব বেশ জোরে করে বলেছে যে এইটা দিস ইজ দ্য ওয়ে আউট ফর ফিউচার অফ দিস রিজন, এবং তারা খুব প্রশংসা করেছে। তো মোটামুটি এইগুলোই আজকে আমাদের আলোচনা হয়েছে, যেগুলো আমরা নবায়নকৃত হয়েছে সেইগুলো রাজাপাক্সা যখন সরকারে ছিলেন তখন আমরা এই চুক্তিগুলো করেছিলাম। পরবর্তী সরকার যারা আসলেন তখন তারা এর উপরে কোনো জোর দেন নেই, এই জন্যেই এইগুলো অনেকগুলো অগ্রসর হয়নি। তবে আমরা সম্প্রীতিকালে আপনি জানেন আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে আমরা যতগুলো এমইউ করি তার জন্য আমরা একটা আর্কাইভ তৈরি করেছি, এবং ওই ফলো আপের নতুন নিয়ম আমরা চলি, ইভেন আমাদের নতুন রাষ্ট্রদূতকে গেলে পরে ওই দেশে কোন কোন এমইউ আছে, কী পর্যায়ে আছে আপডেট আমরা ওনাদের দেই, সো দ্যাট দে কন্টিনিউয়াস ফলো আপ। তো এই ব্যাপারে আমরা আগামীতে আশা করি যে আপনি যে সন্দেহটা করেছেন আগামীতে এই অসুবিধা আমাদের থাকবে না। দেখেন আমাদের দেশ একটা গণতান্ত্রিক দেশ, এইখানে বিভিন্ন মতের বিভিন্ন দলের লোক আছেন,
এবং যা 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 মত আছে সেইখানে তাদের মত প্রকাশের স্বাধীনতা আছে। তো অনেকেই আপনার বিভিন্ন রাষ্ট্রপ্রধান সরকার প্রধান আসছেন, বিশেষ করে ভারতের আপনি যেটা বললেন নরেন্দ্র মোদী, তো কেউ কেউ বিভিন্ন রকমের প্রচারণা করছেন যাতে তিনি না আসেন, তাতে তাদের বক্তব্য তাদের অভিমত। বা সরকার ওনাকে দাওয়াত দিয়েছে, আমরা খুব গর্বিত যে উনি আসবেন এবং সেই সাথে উইল প্রোভাইড অল দ্য প্রোটেকশন, এটাতে কোনো সন্দেহের কোনো কারণ নাই। এবং আমরা উইল আমাদের যে প্রোগ্রাম যেভাবে আমরা রান করছি উইল ডু ইট। এবং কোনো কোনো লোক যদি তারা আরেকটা বলে রাখি যে আমরা আমাদের রাষ্ট্র সরকার প্রধান রাষ্ট্রপ্রধানের প্রত্যেকেরই আমরা উইল গ্যারান্টি দেম আপনার এই নেসেসারি প্রোটেকশন। এবং দেশবাসীও চায়, আমরা জনগণকে নিয়ে কাজ করি। আওয়ামী লীগ সরকার সবচেয়ে বড় আপনার বৈশিষ্ট্য হচ্ছে সে জনগণকে, বৃহত্তর জনগণ। দুই একজন লোক আপনার কি এই ধরনের অভিযুক্ত অভিযোগ করতে পারে, লেট দেম ডু ইট। এটা নিয়ে আমাদের খুব বড় রকমের দুশ্চিন্তার কোনো কারণ নেই। যারা বিভিন্ন মতামত দিচ্ছেন তাদেরকে অনুরোধ করব যে তারা যদি সত্যিকার অর্থে বাংলাদেশকে ভালোবেসে থাকেন, স্বাধীনতার সপক্ষে শক্তি হয়ে থাকেন, বঙ্গবন্ধুকে জাতির পিতা হিসেবে সম্মান দিয়ে থাকেন, তাদেরকে অবশ্যই এই অতিথিদেরকে সম্মান প্রদর্শনের জন্য প্রয়োজনীয় সহযোগিতা করতে হবে। আর দ্বিতীয় কথাটি বলতে চাই রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে, সেটি হচ্ছে যে ডক্টর জাফরুল্লাহ যে কর্মকাণ্ডগুলি করছেন বা বলছেন, বিএনপির যে বড় জোট গত নির্বাচনের আগে পরে দিয়ে দেখেছি আমরা, সেই জোটের একজন মুখপাত্র বা একটি অংশ, সেখানে বিএনপি কিন্তু প্রথমবার বিজেপি নির্বাচনে বিজয়ী হয়ে মানে গত এবারের আগের বার রাষ্ট্র ক্ষমতায় ভারতে রাষ্ট্র ক্ষমতায় আসার পরে বিএনপি কিন্তু অন্যরকম একটি নয়েজ তৈরি করার চেষ্টা করেছিল যে বাংলাদেশে আওয়ামী লীগের নেতৃত্বে সরকারের সাথে তাদের সম্পর্কে ঘাটতি থাকতে পারে, তারা আগ বাড়িয়ে বিজেপির কাছে গিয়ে অভিযোগ করার চেষ্টা করেছে, সেই সব অভিযোগ ভোগে না টিকার কারণে তারা তাদের অবস্থান পরবর্তীতে পরিবর্তন করেছে। এটা একটি বিচারিতা এই রাজনৈতিক দলগুলি, আমরা অনুরোধ করব এই ধরনের আচার আচরণ থেকে তাদেরকে বিরত থাকার জন্য জাতীয় সরকার। এবং মাননীয় প্রধানমন্ত্রী সেই জন্য যেমন মালদ্বীপের সাথে ঘোষণা করেছেন অলরেডি যে বিমানের আপনার চালু হবে, এবং ওখানেও আমরা এই এই শ্রীলঙ্কার সাথেও এবং তাদের বলা হয়েছে এবং তারাও মোটামুটি রাজি, সেটি হচ্ছে কোস্টাল শিপিং অ্যারেঞ্জমেন্ট। তো তারা বলছেন যে প্রথম প্রাইভেট সেক্টরে হোক, আমাদের কোনো আপত্তি নাই, সেটা আমরা বলেছি যে হ্যাঁ নো প্রবলেম। তো এই যে আলাপ হয়েছে যে যখন কোস্টাল সার্ভিস চালু হবে আমাদের এই উভয় দেশে, শ্রীলঙ্কা বলেন শ্রীলঙ্কা বাংলাদেশ, বাংলাদেশ কলম্বো, কিংবা আপনার বাংলাদেশ কলম্বো মালে এবং রিটার্ন, তাতে একাধিক রকমের সুবিধা হবে। আপনার জিনিসপত্র যাবে, খাদ্যশস্য যাবে, আলুর কথা উঠেছে আলু যাবে, তাতে ও দেশে এগুলো ইম্পোর্ট করে, সুতরাং এই একটা বড় ব্যবসা আমাদের সুযোগ আছে। এবং আমাদের অনেকে এগুলো উদ্যোগী, তো এগুলো নিয়ে আলোচনা হয়েছে এবং ডিটেইল। আপনি আরেকটা কি, হ্যাঁ এয়ার কানেক্টিভিটি, সেইটাও ফ্রিকোয়েন্সি বাড়ানোর কথা বলা হয়েছে। এবং এটাও বলা হয়েছে যে অধিকাংশ বাংলাদেশি যেখানে আছেন, আমাদের প্রায় লক্ষখানেক হ্যাঁ বাঙালি আছেন আপনার কিসে, সরি আমি ভুল করলাম, মালদ্বীপে প্রায় লক্ষখানেক হ্যাঁ, আর এইখানে শ্রীলঙ্কানরা আমাদের এখানে আছে, শ্রীলঙ্কান অনেক লোক এখানে কাজ করে হ্যাঁ, অ্যারাউন্ড প্রায় 30,000 মতো না, সামথিং লাইক দ্যাট। সুতরাং এইটা আমাদের এই যে কানেক্টিভিটি হলে, কানেকটিভিটি ইজ প্রোডাক্টিভ, স্টুডেন্টস আছে অনেক হ্যাঁ, তো সেই কারণে এটার উপর খুব জোর দেওয়া হয়েছে। এবং তারাও আপনার শ্রীলঙ্কাও বিশ্বাস করে কানেকটিভিটি ইজ দ্য ফিউচার অফ দিস রিজন। না আমরা খুবই আনন্দিত যে একজন রাষ্ট্র সরকার প্রধান শুধু ঢাকাতেই সীমাবদ্ধ না, আমাদের প্রত্যন্ত বাংলাদেশ বড় বাইরে গেলে বড় সুন্দর। আমরা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ইদানিং যাদের বাইরে নিয়ে গেছি তারা অসম্ভব প্রশংসা করে। সো আমরা খুব আনন্দিত যে উনি বিভিন্ন জায়গায় যাবেন এবং সেইখানে গেলে আমাদের পর্যটন, উনি গেলে যেখানে যাচ্ছেন ওখানে পর্যটনও বাড়বে, এবং আমরা ওইদিকে একটা নতুন রাস্তা খুলে দিচ্ছি স্বাধীনতা সড়ক, বহু লোকজন আসবে। সো দিস ইজ এ গুড থিং ফর আস। আর আপনি আরেকটি বললেন যে এই বিভিন্ন মৌলবাদীদের, মৌলবাদীদের উত্থান নিয়ে আমরা চিন্তিত নয়, কারণ বাংলাদেশের জনগণ জানে মৌলবাদীরা
কিভাবে আপনার কি কন্ট্রোলে রাখতে পারে। মাননীয় প্রধানমন্ত্রী ভালো করে জানেন হাউ টু ডু ইট, এবং তাদের আপনার এই যে সংখ্যা মোটামুটি নগণ্য, অনলি উই অ্যালাউ দেম টু ডু হোয়াট এভার দে ওয়ান্ট, এবং তারা মোটামুটি মিডিয়াতেই বেশি, এই প্রেস ক্লাবের সামনেই তারা এগুলো বেশি আন্দোলন করেন, আসল জায়গাতে ওদের আপনার এই পরিমাণ টরিমাণ মতো নাই। তো আমরা আশা করতেছি সম্মানিত যারা অতিথি আসবে, আমরা সারা এবং আমার সহকর্মী বলছেন দুটো ঐতিহাসিক ইভেন্ট, 50 বছর পূর্তি আর 100 বছর পূর্তি, দুটো ঐতিহাসিক, এবং দোয়া করেন যাতে আমরা সফল কাম। অসংখ্য ধন্যবাদ।